আসসালামু আলাইকুম, শারমিন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি কচুর লতি রান্না করব, হচ্ছে ভাজা করব, হচ্ছে শুটকি দিয়ে। এখানে আমি নিয়েছি হচ্ছে ইলিশ শুটকির মাথা আর শুটকি শুটকির মাথা। তো উপকরণগুলো এখানে দেওয়াই আছে। এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মশলার গুঁড়ো, এই তো এগুলোই। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এদিকে চুলায় ফ্রাই প্যানটা বসে দিলাম। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেল। আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিব, যেহেতু তেলের দাম বেশি তো তেল কম দিব। ওই দেখি না তেল কম ছাড়া খাওয়া যায় কিনা। আমরা তেল যতই কম খাবো ততই আমাদের জন্য ভালো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এদিকে আমার ছেলেও রান্না বান্না শুরু করে দিছে আমার সাথে সাথে। এখানে আমি এখন দিয়ে দিব আদা কুচি, সরি আদা বাটা, বেশি না একটু করে দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন যে আবার এই বাটা বুটা দিয়ে, এই শুটকি দিয়ে, হ্যাঁ পাটা দিয়ে শুটকি দিয়ে অনেক ভালো একটা রান্না হয়, তাও আবার তেল কম দিয়ে। কারণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিলাম শুটকি। যারা শুটকি খান না তারা একবার খাইয়ে দেখেন। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, মশলার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, কেউ লবণ বেশি খায় কেউ লবণ কম খায়, তো যা যা স্বাদ মতো। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি কচুর লতিটা দিয়ে দিব। আর একটা কথা, এখানে আমি কোনো টক কোনো কিছুই দিই না। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিব, না হলে লেগে যাবে, এমনিতে তেল কম হয়েছে। রান্না করতেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা কিভাবে রান্না করেন তাও জানাবেন কমেন্ট বক্সে। আমি আবার নাড়াচাড়া করে নিবো।
শুটকিটাও আমি নিজে বাসায় করছি। কেন সরি একটু কেটে গেছিল, টমেটো দিয়ে দিছিলাম, একটা টমেটো দিছিলাম, আমি একটু পানি দিলাম। শুটকিটা এমন শুকাই শুকাই ছিঁড়ে, এখানে একটু পানি না দিলে হবে না, ঢাকনাটা দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম। আমি চুলাটা ছোট করে দিছিলাম, 5 মিনিট রাখছিলাম চুলাটা, 5 মিনিট রাখছিলাম, এরপর আবার নাড়াচাড়া করতেছি। এটা রান্না করা একদম সহজ। সিটাঙ্গা মানুষ শুটকি ছাড়া ভালো লাগে না। হয়ে গেল আমার শুটকি দিয়ে কচুরলতি রান্না। এদিকে আমি খিচুড়ি নিলাম সাথে মুরগির মাংস, আর এদিকে শুটকি দিয়ে কচুরলতি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, প্লিজ সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।